কৈলাসে বসে চিন্তা করছিলেন বিনায়ক। সে জানতে চাইছিল পৃথিবীর মানুষেরা উৎসব কিভাবে পালন করে। তখনই তার কাছে তার ভাই কার্তিক এসে উপস্থিত হয়। ভাই চলো আমরা ওই দিকে খেলা করি। যা ভাইয়ের আবার কি হলো? ভাই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? আমি এতবার ডাকছি ভাই তবুও কোনো উত্তর দিচ্ছে না। তারপরে কার্তিক তার হাত দিয়ে বিনায়কের শরীরটাকে একটুখানি নাড়া দেবে। আরে ভাই কার্তিক কি হলো, তোর কি চাই? আরে ভাই বিনায়ক, তুমি কি এত গভীরভাবে চিন্তা করছিলে? আমি অনেকক্ষণ ধরে এসে তোমাকে ডাকাডাকি করছি, তুমি এত কি গভীরভাবে চিন্তা করছো? আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। প্রশ্ন? কোন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না ভাই? আমি প্রতি বছর বিনায়ক চতুর্থীর দিনে পৃথিবীতে যাই, সেখানে গিয়ে পৃথিবীর মানুষের সাথে দেখা করি, আর সেখানে তাদের সাথেই আমার জন্মদিন পালন করি। সেই জন্য আমি খুব ভালো করেই জানি যে বিনায়ক চতুর্থীর উৎসব কিভাবে পালন করতে হয়। কিন্তু পৃথিবীর মানুষেরা আরও যেসব অন্যান্য অনুষ্ঠান পুজোগুলো রয়েছে, তারা সেটা কিভাবে পালন করে সেটাই আমি জানতে চাই। তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজে সেই প্রশ্নটার সমাধান করো, তাহলেই হবে। কিন্তু ভাই সেটা কি করে সম্ভব ভাই? কালকে তো দীপাবলির উৎসব, সমস্ত পৃথিবীর লোকেরা নিশ্চয়ই দীপাবলি পালন করছে। সেই জন্য তোমাকে বলছি ভাই, তুমি পৃথিবীতে গিয়ে দেখে আসো যে পৃথিবীর মানুষেরা কিভাবে দীপাবলি উৎসব পালন করছে। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস, আমি তাই করব। কিন্তু ভাই আমি যে পৃথিবীতে যাচ্ছি, তুই একটু মা বাবাকে বলে দিস, ঠিক আছে? তারপরে বিনায়ক তার বাহন মূষাকে সঙ্গে নিয়ে সে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দীপাবলির উৎসব দেখতে। মাতা পার্বতী হাতে লাড্ডু নিয়ে বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে ওইদিকে এলো। আরে আমি বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করলাম, কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা? ওই তো ওইদিকে কার্তিক বসে রয়েছে। বাবা কার্তিক দেখো তোমাদের জন্য লাড্ডু তৈরি করেছি, চলে এসো খাবে এসো। আরে মা লাড্ডু তৈরি করেছো? লাড্ডু তো খুবই প্রিয় আমার, দাও। হ্যাঁ আমি তো জানি, সেই কারণে তৈরি করলাম। বিনায়ক কোথায়? মাতাসি ভাই তো কৈলাসে নেই, সে তো পৃথিবীতে গেছে। কেন, ওকে কোনো ভক্ত ডেকেছে নাকি? মা ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দীপাবলি উৎসব কিভাবে পালন করা হয় পৃথিবীতে সেটা সে জানবে, সেই জন্য সে পৃথিবীতে গেছে। ফিরে এসে আমাদেরকে বিস্তারিতভাবে বলবে যে পৃথিবীতে কিভাবে উৎসব পালন করা হয়। ও আচ্ছা তাই নাকি, এই ব্যাপার, ঠিক আছে তুমি এই লাড্ডুগুলো খেয়ে নাও। তারপরে ভগবান বিনায়ক একটা বাচ্চা রূপ ধারণ করল। সে পৃথিবীর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়ালো। আরে পৃথিবীর মানুষেরা তো দেখছি গোটা আনন্দে ভরপুর, সমস্ত মানুষেরা নতুন নতুন কাপড় পরেছে, সমস্ত নানা রকমের বাজি ফাটাচ্ছে, আমি ওদের সাথে গিয়ে আনন্দ করব। বিনায়কও গ্রামের বাচ্চাদের সাথে গিয়ে তাদের সাথে মিশে গেল আর তাদের সাথে বাজি ফাটাতে লাগলো। পরের দিন সকালে বিনায়ক খুবই ক্লান্ত হয়ে গেল, সে তার বাহনকে নিয়ে কৈলাসে ফিরে গেল। বাবা বিনায়ককে ছাড়া পুরো কৈলাসটা একেবারে ফাঁকা হয়ে গেছে, কি জানি ছেলেটা কবে আসবে। ওই তো মা ভাই চলে এসেছে দেখো। বিনায়ক কৈলাসে ফিরে আসতেই মাতা পার্বতী অনেক খুশি হল, তাকে দেখে তার ভাই কার্তিকও অনেক খুশি হল। অন্যদিকে মহাদেব শিব ধ্যান করছিল, তাদের চেঁচামেচি এবং কথাবার্তার আওয়াজ শুনে মহাদেব শিব, আরে এত কথাবার্তা কিসের, আমি কি ঠিক করে ধ্যানও করতে পারবো না? আরে আপনি তো জানেন না যে বিনায়ক দীপাবলি পালন করার জন্য ভুলোকে গেছিল, এই তো কয়েকদিন পরে বিনায়ক ফিরে এলো তাই খুব খুশি হলাম। ও তাই নাকি, বিনায়ক তাহলে পৃথিবীতে গেছিল। আচ্ছা বিনায়ক তুমি কি তাহলে বলতে পারবে পৃথিবীর মানুষেরা কিভাবে দীপাবলি উৎসব পালন করেছে, বিস্তারিতভাবে বলো। হ্যাঁ বাবা বিনায়ক আমাদেরকে ভালো করে বলো তো কি কি হয়েছে। হ্যাঁ মা ঠিক আছে আমি তোমাদেরকে বিস্তারিতভাবেই বলবো। তারপরে বিনায়ক তার মা বাবা এবং তার ভাই কার্তিকের সাথে বলতে লাগলো। জানো পিতাশ্রী, আমি আমার রূপ পৃথিবীতে গিয়ে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছিলাম, যাতে করে কেউ না আমাকে চিনতে পারে। একজন ভদ্র মহিলা একটা গাছের নিচে বসে নানা রকমের প্রদীপ তৈরি করছিল এবং কিছু কিছু বাড়িতে নানা রকমের সুস্বাদু মিষ্টি তৈরি হচ্ছিল। আচ্ছা ভাই
মিষ্টিগুলো কি নিজেদের খাওয়ার জন্য না সবাইকে বিলি করার জন্য? কি জন্য? আরে না ভাই, মিষ্টিগুলো সকলকে বিলি করার জন্য। মা যেরকম লাড্ডু বানায়, একজন মহিলা সেরকম লাড্ডুও তৈরি করছিল। লাড্ডুর কি সুন্দর সুগন্ধ আসছিল, সেজন্য আমি ওই মহিলার কাছে গেলাম। মহিলা জিজ্ঞাসা করলো সর্বপ্রথমে যে তুমি কে। আমাকে দেখে বলল, তোমাকে তো এই গ্রামেতে এর আগে আমরা কখনোই দেখিনি। তাহলে ভাই তুমি তখন কি জবাব দিলে, তোমার পরিচয় কি বললে? আমি তাদেরকে বলেছি আমার নাম হচ্ছে গণপতি। তারপর তারা আমাকে এটাও জিজ্ঞাসা করেছে যে আমার মা বাবার নাম কি। আমিও তখন তাদেরকে বলেছি আমার মায়ের নাম হচ্ছে গৌরাম্মা আর আমার পিতার নাম হচ্ছে শ্যামবাইয়া। বাহ ভাই বাহ, তুমি তো একদম সঠিক কথাই বলেছো, তা তো বুঝতে পারিনি, তাই না? তখন তারা ভেবেছিল যে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। তারা বলল, তুমি ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে থাকো, আমাদের গ্রামেতে থাকো, যতক্ষণ না তুমি তোমার মা বাবাকে খুঁজে পাচ্ছ। তারা তখন আমার জন্য নানা রকমের মিষ্টি তৈরি করেছিল। মিষ্টির যে এত রকমের ভ্যারাইটি হয় সেটা কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। কাজু বরফি, কালাকাঁদ, রসগোল্লা, পান্তোয়া, সন্দেশ, দইরাবড়ি, আমশক্ত, নানা রকমের মিষ্টি। তোমার পেট কিন্তু খুব বড় বিনায়ক। কিন্তু মা আমি কি করব, আমার তো খুব জোরে খিদে পেয়েছিল মা। আমি তখন তাদের কাছে গেলাম আর আমার খিদে মেটানোর জন্য তাদেরকে বললাম। কিন্তু জানো ভাই, তারা কিন্তু আমাকে মিষ্টি দেওয়ার জন্য একদমই রাজি হলো না। সে কি ভাই, কি বলছো, তোমার খিদে লাগা সত্ত্বেও তোমাকে কেউ মিষ্টি দেয়নি? না ভাই, সেরকম না, তারা সর্বপ্রথম আমাকে মিষ্টি দিল, তারপরে তারা বলল এই মিষ্টিটা আগে ভগবানের কাছে অর্পণ করো, ভগবানকে সমর্পিত করো, তারপর তুমি এই মিষ্টি খেতে পারবে। কিন্তু ভাই আমার তো খুব জোরে খিদে পেয়েছিল। তখনই কিন্তু একজন মহিলা আমার সামনে এসে উপস্থিত হলো। ওই মহিলাটার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল মুরুগা। ও, এ তো আমার নামের সাথে মিল আছে। তাহলে ভাই ওই মহিলাটা কি তোমার খিদে মিটিয়েছিল? হ্যাঁ ভাই, সে আমার খিদে মিটিয়েছিল, কারণ ভাই ওই মহিলার সাথে আমার মায়ের নামের মিল ছিল, সেই জন্যই হয়তো সে আমার কষ্ট বুঝতে পেরেছে। সেই মহিলা তখন তার হাতে তৈরি করে আমাকে মিষ্টি দিল। সত্যি ভাই, সেই মিষ্টির যা স্বাদ কি বলবো। আচ্ছা বাবা বিনায়ক, যখন তোমাকে কেউ কিছু খেতে দিল না, তাহলে ওই মহিলাটা কেন দিলেন? আমি তখন ওই মহিলাটাকে একই প্রশ্ন করেছিলাম যে তুমি আমার খিদে কেন মিটালে। কারো ক্ষুধা বা কারো খিদে মেটানো একটা ভালো কাজ, একটা পুণ্য কাজ, এতে ভগবান সন্তুষ্ট হই। তখন আর একজন মধ্যবয়স্ক মহিলা তাকে এসে বলল, তোমার বানানো মিষ্টি ভগবানকে সমর্পণ না করেই ওই ছেলেটা তো তোমার মিষ্টি খেয়ে ফেললো, এতে তো ভগবান তোমাকে শাস্তি দেবে। তখন সেই মহিলাটা বলল, সে আমার খিদে মিটিয়ে নাকি অনেক খুশি, সে অনেক সন্তুষ্টি পেয়েছে, কোনো ক্ষুধার্ত যদি খিদে মেটানো হয় ভগবান তাকে অবশ্যই সাহায্য করে। ওই মহিলাটা ভগবানের ইচ্ছা নিশ্চয়ই ভালো করেই বোঝে, না হলে এত ভালো কথা বলতো না। হ্যাঁ পিতাশ্রী, তারপরেই উৎসব শুরু হলো। তারপরে জানো, সমস্ত গ্রামের লোকেরা নতুন কাপড় পরল, তার সাথে কিছু গ্রামের লোকেরা আমাকেও বলল যে তুমিও নতুন কাপড় পরো। আমিও নতুন কাপড় পরলাম। সমস্ত পুজো মণ্ডপকে খুব সুন্দরভাবে সাজানো হলো, গোটা গ্রাম কি সুন্দরভাবে সেজে উঠেছিল দেখে মন ভরে যায়। তারপর সমস্ত ভক্তরা মা কালীর খুব সুন্দরভাবে পুজো করতে শুরু করে দিল। তারপর এইভাবে ধীরে ধীরে সারা দিনটা কেটে গেল, ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জ্বালানো হলো। অন্ধকারময় বাড়িতে প্রদীপগুলো জ্বলজ্বল করছিল, এত সুন্দর দেখতে লাগছিল, মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল। এত সুন্দর উৎসব দেখে আমার মনটা খুশিতে ভরে গেল পিতাশ্রী। কিছুক্ষণ পরে যখন একটু রাত হলো, সমস্ত বাচ্চারা এক এক করে নানা রকমের বাজি পটাকা নিয়ে ফাটাতে শুরু করল। ভাই বাজি পটাকাগুলো কেমন ছিল? ভাই খুব সুন্দর ছিল। তারপর সমস্ত বাচ্চারা এবং পরিবারের সমস্ত সদস্যরা ওই বাজি পটাকাগুলোকে জ্বালাতে লাগলো। আমিও তাদের সাথে এক এক করে বাজি পটাকাগুলো জ্বালিয়ে খুবই আনন্দ উপভোগ করছিলাম। এইভাবে যখন আমরা খেলা করছিলাম, কিছুক্ষণের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। বাজি পটাকার একটা আগুনের ছিটা মুরগানের চোখে এসে লাগে, তার মা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। আরে এটা তো খুবই দুঃখের বিষয়, এমনিতেই বেচারারা খুবই গরিব, তার উপরে এমন বিপদ ঘটল। হ্যাঁ মা, তার মা খুবই কষ্ট পাচ্ছিল, মুরগান তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিল। তারা অত্যাধিক গরিব ছিল মা, কিন্তু তার চিকিৎসা করার জন্য ওই গ্রামেতে কোনো ডাক্তার ছিল না মা। তখন ওই মহিলা ভক্তির মাধ্যমে ভগবানকে ডাকতে লাগলো। তার প্রার্থনা শুনে তখন আমি আমার নিজের রূপেতে ফিরে আসি। আমাকে দেখে সমস্ত লোকেরা তখন আশ্চর্য হয়ে গেল, সকল মানুষেরা আমার পায়ের উপরে পড়ে গেল। তারপর আমি আমার শক্তি দিয়ে
আমি মুরগানকে সুস্থ করে তুললাম। তার চোখের সমস্ত আঘাত আমি মিটিয়ে দিলাম। এইটা দেখে তার মা আমার পায়ের উপরে পড়ে গেল আর আমাকে সে ধন্যবাদ জানালো। আমি তখন তাদেরকে বললাম, একটা মা তার ছেলেকে কিভাবে ধন্যবাদ দিতে পারে? এটা তো তার ছেলের কর্তব্য। মা, তুমি যে আমাকে মিষ্টি খাইয়েছো সেই মিষ্টিতে আমার মন খুশ হয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো। তারপরে উৎসব কিভাবে শেষ হলো? হ্যাঁ পিতাশ্রী, আমি তাদেরকে এই সমস্ত বাজি পটাকা জ্বালাতে নিষেধ করেছি, কারণ দেখো গোটা পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো বাচ্চা আহত হয়, কত বাচ্চা মারা যায়, কত মানুষ মারা যায়, এর সাথে সাথে বায়ু দূষণ, শব্দ দূষণ, প্রকৃতিরও অনেক ক্ষতি হয়। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। আচ্ছা, তুমি তো খুবই ক্লান্ত হয়ে গেছো বললে, চলো আজ আমি তোমাকে নিজের হাতে করে খাইয়ে দেব। তারপর মাতা পার্বতী দেবী তার দুটো সন্তানকে কোলে তুলে তাদেরকে হাতে করে খাইয়ে দিতে লাগলো। তারা তখন সপরিবার মিলে কৈলাস দীপাবলি উৎসব পালন করলো, খুশি খুশি বাকি দিনটা কাটাতে লাগলো। শিব আর পার্বতী যখন কৈলাসে ধ্যানে বসেছিলেন, তখনই ভূলোক থেকে নিজের প্রার্থনা শেষ করে বিনায়ক কৈলাসে ফিরে এলেন। তারপরে বাপ্পা বিনায়ক কৈলাসে গিয়ে প্রথমে তার ভাই কার্তিকের সাথে কথা বলেন। আরে ভাই, পৃথিবীর ভবনযাত্রা কেমন হলো? পৃথিবীর লোকেরা কেমন ভাবে তোমার পূজো করলো? সবকিছু বিস্তারিত ভাবে খুলে বলো। তাহলে ভাই শুন, তোকে বলছি। এইভাবে বিনায়ক বাপ্পা কার্তিককে বলতে লাগলো যে ভূলোকের সবাই তার কিভাবে পূজো অর্চনা করেছেন। ভাই কি বলবো রে, কি বলবো, মনুষ্য জাতি কিন্তু সত্যি অনেক বুদ্ধিমান। আমার জন্মদিন উপলক্ষে গোটা পৃথিবীকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল, তার সাথে মানুষেরা কাদামাটি দিয়ে হুবাহু পুরো ডিটো আমার মতো মূর্তি তৈরি করেছে আর কি সুন্দর করে সাজিয়েছে। আমি তো আমার মূর্তি দেখেই ভাই নিজের প্রেমেতে নিজেই পড়ে গেছিলাম, এত সুন্দর। আচ্ছা ভাই, পৃথিবীর লোকেরা যে ভোগ দিয়েছিল সেই ভোগগুলো কি হলো? তুই কি সেই ভোগগুলো খেয়েছিলি? হ্যাঁ ভাই কার্তিকে, সেগুলো তো আমি অবশ্যই খেয়েছি। সত্যি বলতে গেলে ভাই, সেই খাবারগুলো যে কি সুস্বাদু ছিল তোকে বলে বোঝাতে পারবো না। মাখনের লাড্ডু, তার সাথে নারকেল নাড়ু, নানা রকমের মিষ্টি ছিল। উফ, কি সুস্বাদু কি সুস্বাদু! আমি প্রায় ৯ দিন ধরে তৃপ্তি করে নানা রকমের খাবার খেয়েছি ভাই। কিন্তু ভাই, তুমি তো ওখানে কি মজা করেছো, কিন্তু তোমাকে ছাড়া এই কৈলাস পুরো ফাঁকা হয়ে গেছিল। আমার এক একটা যুগের মতো লাগছিল, এক একটা দিন কাটতেই চাইছিল না। সবাই কিন্তু কৈলাসে তোমাকে মিস করছিল। হ্যাঁ ভাই, আমিও পৃথিবীতে তোদেরকে অনেক মিস করেছি, আমিও খুব মিস করেছি মা বাবাকেও। আচ্ছা ভাই, আমি তো এখন এখানে এসে গেছি, আমার অনেক দিন একসাথে খেলা করিনি তাই না? হ্যাঁ ভাই, আমি তোমার সাথে অনেক দিন খেলা করিনি, চলো আজকে খেলি। এইভাবে বিনায়ক আর কার্তিক দুই ভাই মিলে কৈলাসে একসঙ্গে খেলাধুলা করতে লাগলো। অন্যদিকে ভূলোকে রামাইয়া নামের এক ব্যক্তি খুব কষ্টে জীবনযাপন করতে লাগলেন। আজকাল আমি যাই করি না কেন, আমার জীবনে সবকিছু সঠিকভাবে ঘটে না, সবকিছু অসফল হয়ে যায়। এক সময় এই গ্রামেতে আমি সব থেকে বড় লোক ছিলাম, আর এখন এই গ্রামের সব থেকে গরিব লোক হয়ে গেছি। বর্তমানে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি আমার পরিবারের তিনবেলা তিন মুঠো খাবারও জোগাড় করতে পারছি না, খুবই কষ্টে দিন কাটছে আমার। দেখো রমণী, আমরা আমাদের এই পৃথিবীতে সব কিছু হারিয়ে ফেলেছি। আমরা দুজন আমাদের জীবনে আর কোনো কিছুই করতে পারবো না, সব কিছু শেষ হয়ে গেছে, চলো আমরা দুজন সুসাইড করি। ঠিক আছে চলো। এই রকম বলে রামাইয়া আর তার স্ত্রী রমণী দুজনে মিলে ওই পাহাড়ি এলাকায় গেল আত্মহত্যা করার জন্যে। এইভাবে তারা আত্মহত্যা করার জন্য যখন দাঁড়িয়েছিল, তখন এক সাধু বাবা তাদেরকে দেখতে পেলেন। আরে তোমরা এটা কি করতে যাচ্ছ? তোমরা কি জানো তোমরা এটা কত বড় পাপ কাজ করতে যাচ্ছিলে? কি করবো সাধু বাবা, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই, আমরা দুজন স্বামী স্ত্রী অনেক সমস্যার মধ্যে রয়েছি। আমাদের কাছে পৃথিবীতে বাঁচার মতো কোনো সামগ্রী নেই, খাবার মতো কোনো টাকা কড়ি নেই, যে করেই হোক আমাদেরকে মরতেই হবে। এটা তো একদমই ভুল কাজ, তোমরা যেভাবে চিন্তা করছো এটা একদমই উচিত না। মৃত্যু কি সমস্ত সমস্যার সমাধান? তোমরাই বলো। তোমরা এই জন্মে এমন একটা পাপ কাজ করতে যাচ্ছিলে যে পাপের কোনোদিনই প্রায়শ্চিত্ত নেই, যে পাপ তোমরা এতদিন ধরে করেছিলে যার জন্য তোমাদের জীবন এমন, সেই পাপের প্রায়শ্চিত্ত না করেই তোমরা আবার একটা বড় পাপ করতে যাচ্ছিলে, তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে কি করে? তাহলে আপনি এখন কি চান সাধু বাবা, দয়া করে আমাদের কোনো একটা রাস্তা দেখান।
রমণের এমন কথা শুনে তখন সাধু বাবা তাদেরকে বলেন, দেখো বৎস, জীবনে যত রকমের সমস্যা আসুক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বিনায়কের পুজো করতে হবে, তবেই কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে, বুঝলে? কিন্তু সাধু বাবা, কিভাবে পুজো করব? ওই বিনায়ক কি আমাদেরকে আশীর্বাদ দেবে? দেখো বাবা, তোমাদের একটা রাস্তা অবশ্যই আছে। ওই যে দূরের একটা গাছ দেখতে পাচ্ছ, ওখানে দেখো, ওখানে একটা মাটির বিনায়কের মূর্তি আছে। আর ওই যে দূরের একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, ওই ঝর্ণার জলটা হচ্ছে খুবই পবিত্র, খুবই শুদ্ধ জল। ওই ঝর্ণা থেকে 108 ঘটি জল আনবে আর তা দিয়ে বিনায়ককে স্নান করাবে। মনে রাখবে, এটা কিন্তু 108 বার করতে হবে। তারপর ওই মূর্তিটাকে ভালোভাবে শুদ্ধভাবে মন্ত্র জপ করে প্রতিষ্ঠা করবে। তারপর দেখবে বিনায়ক তোমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে। এইভাবে সাধু বাবা তাদেরকে বললেন বাপ্পা বিনায়কের পুজো কিভাবে করতে হবে। তারপরে সাধু বাবার কথা মতোই ওনারা ওই কাজগুলো করতে লাগলো। তারপরে তারা দুজনে ওইখানে থাকা ঝর্ণার জলে স্নান করে। তারপরে রমণী হাত জোড় করে পুজো করতে লাগলেন। অন্যদিকে রামাইয়া একটা পাত্রতে ওই ঝর্ণার জল এনে বিনায়ক বাপ্পার অভিষেক করতে লাগলেন। আমাদের এইভাবে 8 বার অভিষেক করা হয়ে গেলে এবারে তপস্যা করতে হবে। হ্যাঁ রমণী, চলো আমরা ওম গণপতি নমঃ বলে পুজো করতে শুরু করে দিই, চলো দেরি করো না। এইভাবে বলার পরে তারা দুজনে মিলে বাপ্পার মূর্তির সামনে বসে ধ্যান দিয়ে তপস্যা করতে লাগলেন। এইভাবে তারা যখন তপস্যা করছিল, অন্যদিকে বিনায়ক তার ভাইয়ের সাথে খেলা করছিল। হঠাৎ কার্তিক বলে ওঠে, ভাই, পৃথিবীতে তোমার জন্য কেউ তপস্যা করছে, একবার একটু উঁকি মেরে দেখো তো কে। আচ্ছা ঠিক আছে কার্তিকে, অনেকদিন পরে তোর সাথে দেখা হয়েছে, পৃথিবীতে তো এতদিন ধরে ছিলাম, এতদিন পরে এসেছি তোর সাথে একটুখানি খেলা করছি, ঠিক আছে, আমি এখন আর পৃথিবীতে যেতে চাই না। বিনায়ক বাপ্পার কিন্তু রামাইয়ার উপরে একটুও মায়া হলো না, তিনি আবারও মন দিয়ে খেলতে শুরু করলেন। অন্যদিকে ভুলোকে রামাইয়া আর রমণী মন দিয়ে তপস্যা করে যাচ্ছিলেন। তারা দুজনে ভগবানের নামে তপস্যা করছিল। কৈলাসে বসে শিব কিন্তু এই সব কিছু শুনছিলেন। আরে, এরা দুজন স্বামী স্ত্রী তো খুবই ভক্তি এবং শ্রদ্ধার সাথে বিনায়কের পুজো করছে, মন্ত্রোচ্চারণ তো সঠিকভাবে করছে, এদের তপস্যার মধ্যে তো কোনো ভুল ত্রুটি তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। কিন্তু বিনায়ক এদের প্রতি দয়া দেখাচ্ছে না কেন, কি করছে বিনায়ক? তারপরে মহাদেব বিনায়ককে খোঁজার জন্য মন্দিরের দিকে যায়। গিয়ে দেখে বিনায়ক তার ভাই কার্তিকের সাথে খেলা করছেন। পৃথিবীতে তোমার দুটো ভক্ত খুবই নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে ভক্তি করছে, আর তুমি তাদের প্রতি দয়া না দেখিয়ে এখানে রয়েছো। পিতাশ্রী, আমি আর পৃথিবীতে এখন যেতে চাই না, আমি এখন খুশি খুশি আমার ভাইয়ের সাথে খেলতে চাই, আমি এখন কৈলাসেই থাকবো। তোমার ভক্তরা তোমাকে কত গর্ব করে, কত বিশ্বাস করে, তুমি কি ভুলে গেছো যে তুমি একজন ভগবান? তোমার ভক্তরা এত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে ডাকছে, তাদের উপরে তুমি দয়া না করে এখানে তুমি খেলার কথা বলছো। এইভাবে ভগবান শিব বিনায়ককে বকা দিলেন, তিনি রাগ করে সেখান থেকে চলে যায়। তখন মন খারাপ করে বিনায়ক তার মায়ের কাছে চলে গেল। আরে বাবা বিনায়ক, কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন বাবা? মা, আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি, সেজন্য আমি আমার ভক্তদের ভক্তি ভুলে গেছি, সেজন্য বাবা আমাকে অনেক বকা দিয়েছে। ও তাই নাকি? না বাবা, তুমি এটা কিন্তু ঠিক করনি, নিজের ভক্তদেরকে ভোলা উচিত না, আমাদের ভক্তরা যখনই আমাদেরকে ডাকবে মন দিয়ে ওনাদের কাছে যাওয়া উচিত, ওনাদের সমস্যা দূর করা উচিত। আমাদের ছাড়া ওনাদের আর আছে কে যে ওনাদের সমস্যা দূর করবে বলো তো? দেখো, তুমি কার্তিকে সব দেবতাই কিন্তু আমার কাছে সমান, ওদের কষ্ট কিন্তু আমরা সহ্য করতে পারবো না, বুঝেছ? তোমাকে এই মুহূর্তে ওদের কাছে যাওয়া উচিত বাবা। হ্যাঁ মা, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, আমি এখনই গিয়ে তাদের উপরে দয়া করব। এই রকম বলে বাপ্পা বিনায়ক অদৃশ্য হয়ে ভুলোকে গেলেন যেখানে রামাইয়া তপস্যা করছিলেন। বাপ্পা বিনায়ককে দেখে, স্বামী, আপনার দর্শন পেয়ে সত্যি আমাদের জীবন ধন্য হয়ে গেছে, আপনার জয় হোক, আপনি সত্যি মহান। দেখো, তোমাদের তপস্যাতে আমি সত্যি অনেক প্রসন্ন হয়েছি, সেই জন্য তোমাদের সমস্ত মনোকামনা আমি এই মুহূর্তে পুরো করতে চাই, বলো।
স্বামী, আমরা খুব বিপদের মধ্যে রয়েছি। আমরা যে কোনো কাজ করলে তাতে সফল হই না। এবারে আপনি আমাদের এই সমস্যাটাকে দূর করুন স্বামী। ঠিক আছে, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই নাও এই স্বর্ণ কমলটাকে, তোমরা নিজেদের কাছে রাখো। তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা এ থেকে সোনা বার করতে পারবে। তোমাদের জীবন অনেক সুখময় হবে, রাখো। এইভাবে বাপ্পা বিনায়ক তাদেরকে আশীর্বাদ দিয়ে তিনি কৈলাসে ফিরে গেলেন। কিন্তু বিনায়ক গিয়ে দেখে তার বাবা শিব রাগ করে কৈলাস থেকে কোথাও চলে গেছেন। তিনি তখন তপস্যা করে তার বাবা শিবকে কৈলাসে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলেন। এইভাবে খানিকক্ষণ ধরে তিনি তপস্যা করেন। কিছুক্ষণ পরে মহাদেব শিব সেখানে হাজির হলেন। পিতাশ্রী, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি পিতাশ্রী। বাবা বিনায়ক, আমি তোমার মধ্যে পরিবর্তন দেখতে চেয়েছিলাম। এই যে তোমার মধ্যে পরিবর্তন এসেছে, এটা দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি। পিতাশ্রী, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার ভক্তদের কোনো কথাই অগ্রাহ্য করব না, আমি আপনার দিব্যি খাচ্ছি। সেই দিনের পর থেকে ভগবান বিনায়ক তার ভক্তদের সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন।